রান্না বান্না এই মাছের উপরে করতেছি আমরা কোন রকম জীবন রানিয়ে বাঁচিয়ে আসি এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি ভারী বৃষ্টি কিংবা উজনের ঢল তিস্তা ফুলে ফেঁপে ওঠা মানেই বসত বিটার ভাঙনার একটু একটু করে নদী তীর থেকে জনবসতি সরে যাওয়া বেগম রক্ষা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক গবেষণার তথ্য অনুযায়ী যথাযথ পদক্ষেপের অভাবে গত চল্লিশ বছরে মূল প্রবাহের তিন থেকে চার কিলোমিটার দূরে সরে গেছে তিস্তা ক্রমান্বয়ে বড় হয়েছে বন্যা ভাঙনের ক্ষয়ক্ষতি আর ঘর হারানো মানুষের সংখ্যা ব্যান্না এই মাসের উপরে করতেছি কোনো রকম জীবন টানিয়ে বাঁচিয়ে আছি ঘুম পারবে ভাই আসতে আসখালি কোনো রকম হাঁটাহাঁটি চলাপারি করেছে চোখে তো দেখিনি আমরা কোনো তেরান কিছু জানি না আমরা নদী শাসন যাই প্রধানমন্ত্রীর ভারত সফরের পর আবারও আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা বহুাজনৈতিক নানা সমীকরণ ভেদ করে একই প্রকল্পে ভারতের সঙ্গে সমন্বয় করে কাজ করতে আগ্রহী হয়েছে এই নদী গবেষকের মতে প্রধানমন্ত্রীর আসন্ন সফরে থাকা প্রকল্পটির ইতি টানা জরুরি চীন করুক ভারত করুক কিংবা দুই দেশ একসাথে করুক এই জুলাইয়ে এই মহাপরিকল্পনা বিষয়ক সমস্ত ধোঁয়াশা দূর হওয়াটা অত্যন্ত জরুরি এখন জন্ম জন্মসমদ্দে হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর অধিকার কর্মীদের মতে চীন ভারত তিস্তা মহাপরিকল্পনায় কিভাবে সমন্বয় করবে সেটি দ্রুত পরিষ্কার করার সময় এসেছে না হলে এই প্রকল্প ঘিরে যে আশার আলো দেখা যাচ্ছে সেটিতে আবারও ভাটা পড়বে ভারত কোন পাঠে কাজ করবে এবং আর সমগ্র এই কাজটি হ হবে এটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় এটা পরিষ্কার হলেই এই উত্তর জনপদের মানুষ করে ভাবনা দেখবে এবং নূতন করে স্বপ্ন দেখবে এদিকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ ছয় দফা দাবিতে তিস্তা সমাবেশের ডাক দিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর